আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাইম। আপনারা দেখছেন বাংলা টেকনিক্যাল জোনে টেক নিউজ এর এপিসোড 3। তাহলে চলুন শুরু করা যাক। এবারের আপডেটটি হলো মাইক্রোম্যাক্স নিয়ে। মাইক্রোম্যাক্স এর আগে একটি ফোন লঞ্চ করেছিল যার নাম হলো মাইক্রোম্যাক্স ডুয়েল 5। এটি একটি চাইনিজ কোম্পানির ফোন ছিল যেটা মার্কেটে চলেনি এবং ওটাকে জাস্ট নাম সরিয়ে নিজেদের লোগো বসিয়ে বিক্রি করে দিয়েছে। ঠিক একই কাজ মাইক্রোম্যাক্স তাদের চরিত্র বদলায়নি এবং ঠিক একই কাজ এবারও করলো তারা। এই যে এই লিক্স ফটোসগুলি থেকে আপনারা দেখতে পাচ্ছেন ZTE কোম্পানির একটি ফোন যা তারা কপি করে এবার মাইক্রোম্যাক্সের ডুয়েল 4 এই নামে ছেড়ে দিচ্ছে বাজারে। তো দেখা যাচ্ছে যে মাইক্রোম্যাক্স আসলে সেটগুলো যে বানায় আসলে একদমই তাদের প্রাইস রেটে একদমই খারাপ প্রসেসর দেয়, একদম খারাপ মোবাইল হয়, তার উপর দিয়ে এই মোবাইলগুলো কপি করছে। তাদের উন্নতির কোনো দিক আর দেখছি না। আমরা বইপত্রে অনেক শুনেছি যে পাত জাতীয় পণ্য ও কাগজ জাতীয় ব্যাগ বা অন্য পণ্য ইউজ করতে হবে। কারণ কি? কারণ হলো প্লাস্টিক এবং যে আমাদের প্লাস্টিক বা পলিথিন জাতীয় যেসব প্রোডাক্টগুলি আছে, ব্যাগগুলো আছে, এগুলো যদি আমরা ইউজ করি, এগুলো যদি আমাদের মাটি বা পানি এগুলো যায়, তাহলে আমাদের নদী নালা বা আমাদের মাটির আবাদি মাটি এগুলোর ক্ষতি হয়। কারণ এগুলো পচে না, এগুলো না পচে যে মাটি বা পানির গুণাগুণ আছে এটা নষ্ট করে দেয়। অন্যদিকে পাত জাতীয় জিনিস বা কাগজ জাতীয় জিনিস পানিতে যাওয়ার পরে তা কিন্তু পচে যায় এবং মাটি বা পানির কোনো ক্ষতি করে না, আমাদের ইকোসিস্টেমটা ঠিক থাকে। কিন্তু এখন আমাদের এর বিপরীতে কিছু করার ছিল না এতদিন, কিন্তু এখন নতুন একটি কিট উদ্ভাবিত হয়েছে যা আসলে আমাদের দেখা গিয়েছে যে প্লাস্টিক খেয়ে ফেলতে পারে বা পলিথিন খেয়ে ফেলতে পারে, জিনিসটা খেয়ে হজম করে দিতে পারে। তো ব্যাপারটা ভালো লেগেছে এবং দেখা যাক পরবর্তী আপডেট কী আসে, এর মাধ্যমে হয়তো বা আমাদের যে এই সমস্যাটা আছে এটা আমরা দূর করতে পারবো। এবারের আপডেটটি হলো টুইটার নিয়ে। আপনারা জানেন যে টুইটার এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এগুলোর জামানায় টুইটার এখন মার খেয়ে যাচ্ছে এবং টুইটারকে কেউ কিনতেও চাচ্ছে না। আর টুইটার এই মাসে গুড নিউজ হলো যে টুইটার 6% ইউজার বেস আছে সেটা বেড়েছে। এবার হলো তাদের 328 বিলিয়ন ইউজার বেস হয়েছে যা এর আগের বারের চেয়ে 6% বেশি। তো এবার বোঝা যাচ্ছে টুইটার একটু আগাচ্ছে। তো এভাবে চলতে থাকলে অবশ্যই ভালো। তো দেখা যাক। আচ্ছা, আপনারা কি টুইটার ইউজ করেন নিচে কমেন্টে জানিয়ে দেবেন। নতুন সেট বাজারে আসলে দেখা যায় সবসময় এদের সাথে কিছু না কিছু প্রবলেম দেখা যায়। এবার স্যামসাং S8 দেখা গেছে যে ডিসপ্লে অর্থাৎ স্যামসাং S8 যে ইনফিনিটি স্ক্রিন আছে এতে রেডিশ টিন দেখা গেছে, অর্থাৎ ডিসপ্লেটা কেমন যেন একটু রেড হয়ে গিয়েছে, মানে আপনাদের স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। আর আরেকটি সমস্যা দেখা গিয়েছে যেটা হলো অনেক ইউজাররা ক্লেম করেছে যে তারা ওয়্যারলেসলি তাদের মোবাইলটা চার্জ করতে পারছে না। স্যামসাংয়ের আগের বছরের যে ওয়্যারলেস চার্জার আছে তাদের অফিসিয়াল ওয়্যারলেস চার্জার সেটা দিয়ে। তো এই ব্যাপারটা আসলে বড় একটা ইস্যু, দেখা যাক স্যামসাং এক্ষেত্রে কী বলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও উইথ ইন্টারেস্টিং টেক নিউজ। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড আল্লাহ হাফেজ।